আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে এসএসসি দুই হাজার একুশ সালে পরীক্ষাতে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ পেয়েছে তো চলো তাহলে এই অ্যাসাইনমেন্টে কী কী বিষয়ে প্রশ্ন থাকতেছে সেগুলো আমরা একটু দেখে নিই তো প্রথমত থাকতেছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা তার মানে আর্টসের বাংলাদেশের ইতিহাস থেকে প্রশ্ন এসেছে বিষয় করেছে ওয়ান ফাইভ তো প্রশ্নটি করা হয়েছে তোমাদের বারো অধ্যায় থেকে সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন উনিশশো আটান্ন থেকে উনিশশো উনসত্তর তো এখানে প্রশ্ন করা হয়েছে কি সেটা তোমরা একটু স্ক্রিনশট করে নিয়ে নাও আর খুব দ্রুতই তোমাদের এটার অ্যান্সার পাবলিশ করা হবে এবং অ্যানসারের সাথে সাথে তোমরা বাংলা এবং ইংরেজি দুইটাই অ্যাসাইনমেন্টের যে শিরোনাম আছে সেটা দেখতে পাবে এরপরে যতগুলো অ্যান্সারশিট করা হবে প্রত্যেকটা অ্যান্সারশিটের মধ্যে শিরোনাম তোমরা দুইটাই পেয়ে যাবে সমস্যা নেই তো সায়েন্সের এসেছে পদার্থবিজ্ঞান থেকে পদার্থবিজ্ঞানের আসতে আলোর প্রতিফলন থেকে চামচের আলোর ধরন তো তোমাদের খুব দ্রুতই কিন্তু একটা কোর্স চালু হচ্ছে এই চ্যানেলের মধ্যে তোমরা ইতিমধ্যে একটা ভিডিও পেয়ে গেছো আমার সেই কোর্সের মধ্যে কী কী থাকবে কী কী না থাকবে সেগুলো কালকে একটা ভিডিও প্রকাশ হবে সেখানে তোমরা পেয়ে যাবে তো এরপরে আছে আমাদের ব্যবসায়ী উদ্যোগ তো ব্যবসায়ী উদ্যোগের মধ্যে চতুর্থ অর্থ থেকে প্রশ্ন এসেছে তোমরা স্ক্রিনশট করে লিখে নাও খুব দ্রুত এরও অ্যান্সার দেওয়া হবে এবং এর অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা আছে সেটা বাংলা এবং ইংলিশ দুইটি দেওয়া হবে একসাথে এই জন্য তোমরা অবশ্যই যারা যারা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও ভূগোল ও পরিবেশ থেকে এসেছে এবার প্রশ্নটি এসেছে তোমাদের অষ্টমতা থেকে মানববসতি খুব ইজি একটা প্রশ্ন খুবই দ্রুত এর অ্যানসার তোমরা এই চ্যানেলে কালকের মধ্যে পেয়ে যাবে তো এস নাম্বার এখানে আছে বারো এর বাংলা এবং ইংলিশ টাইটেল দুইটাই একসাথে দেওয়া হবে এবার আছে আমাদের রসায়ন রসায়নটা এসেছে পদ্ম পঞ্চম অধ্যায় থেকে রাসায়নিক বন্ধন খুবই ইজি একটা প্রশ্ন থাকছে এখানে খুবই সহজে খুব সহজে এটার অ্যান্সার করে দেওয়া হবে আর এটারও যে অ্যাসাইনমেন্টের যে আমাদের শিরোনামটা আছে শিরোনামটা বাংলা এবং ইংলিশ কীভাবে লিখতে হবে দুটি একসাথে পেয়ে যাবা যেটা এটার যে আনসার করা হবে সেই অ্যান্সারেও তো এরপরে আছে আমাদের হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়েছে সপ্তম অধ্যায় থেকে খতিয়ান থেকে খুব দ্রুত এরও আনসার পাবলিশ করা হবে এরও অ্যাসাইনমেন্টের যে শিরোনামটি আছে সেই শিরোনামটি বাংলা এবং ইংলিশে এইখানে চ্যানেলে আপলোড করা হবে তো এরপরে হচ্ছে আমাদের পৌরনীতি ও নাগরিকত্ব এইটা প্রশ্ন এসেছে ষষ্ঠ অধ্যায় থেকে বাংলাদেশের সরকার ব্যবস্থা আর এলপিডিএফ লিঙ্ক লিঙ্কগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে খুব দ্রুত পেয়ে যাবে এই অ্যাসাইনমেন্টের শিরোনামও বাংলা এবং ইংলিশ একসাথে দেওয়া হবে এই এটার অ্যান্সার যেদিন করবো সেদিনে কালকের মধ্যে সম্ভবত এগুলো অ্যান্সার সব কমপ্লিট হয়ে যাবে এরপরে হচ্ছে আমাদের সায়েন্সের উচ্চতর গণিত আমি একটা বিষয়ে বারবার তোমাদের বলি উচ্চতর গণিত কিন্তু অপশনাল সাবজেক্ট আর অপশনাল সাবজেক্ট অ্যান্সার করতে হয় না কারণ অপশনাল সাবজেক্ট থেকে তোমাদের কোনো প্রশ্ন হবে না তারপরেও কেন যে এটা স্কুল থেকে দিচ্ছে জানি না আমাদের এদিকে কিন্তু কখনো এটার অ্যান্সার করা হয় না এজন্য আমি এটা নিয়ে ভিডিও তেমন একটা বানাই না অধিকাংশ স্টুডেন্ট এটা করে না সেই জন্য ভিডিও বানিয়ে তো আমাদের অনেকটাই সমস্যা অনেক টাইম ওয়েস্ট তো অ্যাসাইনমেন্টের মধ্যে যে শিরোনামটি দেওয়া আছে সেই শিরোনামে টাইটেল পেয়ে যাবে আর আমি চেষ্টা করবো খুব দ্রুত এটারও ভিডিওর অ্যান্সার দিতে তো এই ছিল তোমাদের পুরো অ্যাসাইনমেন্টে আর যারা পিডিএফ লিঙ্ক পেতে চাও তারা ডিসক্রিপশন বক্স চেক করা ওইখানে পিডিএফ লিঙ্কে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে তোমরা পুরো অ্যান্সার শিটটা ডাউনলোড করে নিতে পারবে তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে এই সকল অ্যাসাইনমেন্টের উত্তরে